অনেক বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সবশেষ যেটা বলা হচ্ছে সহকারী প্রযোজক ইরানের, তিনি বলছেন এই সিনেমার বাজেট 4,74,00,000 টাকা। আপনি তো অভিনয় করেছেন, অভিনয় করলে বোঝাও যায় প্রোডাকশন সম্পর্কে আপনার মতামত। এই ছবিটা অনন্ত জলিল সাহেবের এবং অনেক দক্ষ নিয়ে কাজ করছে। আর যেই প্রসঙ্গটা আসছে যে 100 কোটি টাকার যে বাজেট নিয়ে কথা বলছে, আমি বলবো যে এই ছবির 100 কোটি টাকা বাজেট সেই হল প্রযোজক, সেই জানে যে আমি কয় টাকা খরচ করছি, আমি তো এই সম্বন্ধে বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি বলি, 1992 সালে ফরিদির ভাই আমার কাছে একটা শার্ট রাখতে দিয়েছিল, সেই শার্টটা আমি রাখবার দিয়া সেই আমি আমার সরজম শুরু হয় তখন আমি থুয়া ফালাই গেলাম। তখন আয় বলল, নিরঞ্জন শার্টটা কই রাখছো? আমি পিছনে রেখে ফেলছি। জানো শার্টটার দাম কত? আমি কত? 60,000 টাকা। তখন চেয়ে দেখলাম 60,000 টাকা শার্টের দাম কি করে হলো? ওটার মধ্যে স্বর্ণের গুদাম লাগানো ছিল ভাই, বুঝছেন? আর সে যে বোম বাস্টিং করছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, হেলিকপ্টার তার শর দিছে, 4টা দেশের প্রযোজকরা কাজ করছে, বাংলাদেশের আমার থেকে বড় হলো আরমান সাহ ফাইট ডিরেক্টর, সে বলতে পারবো একমাত্র সে খরচ করছে টাকা, সেই বলতে পারবো যে আমি কত টাকা খরচ করছি। কারণ আমি বলতে পারবো আমার রেমুনেশনটা আমি পাইছি, এটাই আমি খুশি। এবং আমার যে কাজটা 4 দিনে যেটা শেষ হয়ে গেছিল, আমার 7 দিন ইরানের ডাইরেক্টর আমার বলতে কি, এই জব্বার সিং এদিগাও, মানে ওই হলিউডের ইয়ে ইন্ডিয়ার হইল গব্বার সিং, আমার কত জব্বার সিং, আমার 4 দিনে কাজ, আমার কাজ রাখছে হলো 7 দিন। তা আমার বলতে আছে আরমান সাহেব তুমি কি করছো, কিন্তু তাগো ভালোবাসা দিয়া এই ছবিতে আমি কাজ করছি। না, হেলিকপ্টার যখন অনন্ত জলিল লাভ দেওয়ার নামে আমরা গুলি করতে থাকি, এই গুলাগুলিতে আমাকে অনেক দিন চলে যায়, এরকম গাড়ির চেজিং করি, আমরা একটা মনে হয় ডাকাতির মতন করা হয়। কিন্তু এটা তো মানে কেমন না যে আপনি সিনেমা করেছেন, আপনার তো জানা মানে কিছুটা হলেও আন্দাজ, আপনি অনেকগুলো সিনেমা করেছেন আমার যতটুকু ধারণা, আপনি এমন কোন বাংলাদেশের 80-এর দশকের পর থেকে এমন কোন নায়ক নাই যার বিপরীতে অভিনয় করেননি না। আমি আপনার বলি, আমাকে যদি নর্মাল হলো ভাত খাওয়ান তো বিল হবে কত? 200 টাকা। আর যদি আমার এই খাওয়াটাই যদি সোনার গা খেয়ে না খাওয়ান কত হইতে পারে আমাকে বলেন? এই যে মানুষ যে কথা বলে আর কি, আপনি রেডিসনের থেকে যদি একলাই থাকতে যান ভাড়া নিবে কত? আর যদি আমার মগবাজার হোটেলে থাকা দেন তো আমার কত নিবে? নাকি ভাই আমি ভুল বললাম নাকি? আপনার হ্যার বাজেট সম্বন্ধে একমাত্র আমি বলছি, দিনদাদের ছবি কিরকম হয়েছে সারা ওয়ার্ল্ডে, আমার মনে হয় বাংলাদেশের দিনদাদে অনন্ত জলিল এই ফিল্মে একটা ডিজিটালের প্রথম সে আনছে, আমি তার প্রত্যেকটা ছবিতে আমি অভিনয় করছি। আমি এরকম না যে এই শুধু এই ছবিতে না, বঙ্গবন্ধুর বায়োপিক, ওবায়দুল কাদেরের গান সিল, রোজিনার ফিরে দেখা, যতগুলি ছবি আছে বড় বাংলাদেশের মধ্যে, আমি জাজের ছবি এবং সাপলার প্রত্যেকটা ছবিতে আমি অভিনয় করছি। যে আপনি যে শুটিংয়ে তো ছিলেন, হ্যাঁ, আপনার কাছে যে অ্যারেঞ্জমেন্ট মানে শুটিং এর যে অ্যারেঞ্জমেন্ট ছিল বা শুটিং এর যে প্রস্তুতি ছিল বা আয়োজনটা ছিল, এটা আসলে কত বিগ আয়োজন ছিল? অনেক বিগ আয়োজন ছিল ভাই, আমি অনেক বিগ আয়োজন ছিল আর কি। কারণ এটা যে ছবিগুলো যে একটা বোম ভাস্তি করছে, আমার মনে হলো যে আফগানিস্তান যে যুদ্ধ হয়েছিল, যে বোমা মারছিল, সেই রকম দৃশ্যটা আমি মনে করছি। 30,00,000 টাকার গাড়িটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই গাড়িটা শেষ হয় নাই আর কি। হাইড্রেকটা ছিল হলিউডের, মানে যে বারুদ গিলে আনছে, আমি বললাম এই বারুদ গিলে কিভাবে আসলো এই দেশের মধ্যে? তার মানে কি নিরঞ্জন সাথে এটা বলতে পারি যে অনন্ত জলিলের দিনদাদের সিনেমায় যে মানে কারিগরি দক্ষতা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে এই বোম না, আমি ওরকম দেখি না। আমি যে তার যে কাজটা, সে আমি একটা জিনিস, কারিগরির দৃশ্যগুলি সে অনেক নিখুঁত। কারণ আমাদের দেশে আপনি একটা কথাই বলছেন যে এই ক্যামেরা যদি শুট করলে একটা কয়টা ক্যামেরা ছিল, এটা অনেকে প্রশ্ন করছে। একটু জানতে চাই যে ক্যামেরা কয়টা ছিল? ক্যামেরা আমি বাংলাদেশের মধ্যে 4টাও দেখছি, প্রশ্ন 5টাও দেখছি। আচ্ছা, 5টাও দেখছি। তাহলে আমি একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু অনেক অভিজ্ঞ একজন লোক, একটা ক্যামেরা ভাড়া যদি 12,000 টাকা হয় সাপোজ, 5×12 60,000, 5×12 48, 60,000,
60,000 টাকা যদি পার ডে ক্যামেরা ভাড়া হয় 120 দিন কত টাকা আসে এটা হিসাব করলে তো পাওয়া যাবে। আমি আপনাকে আগেই বলছি যদি মগ বাজারে খাওয়া আর সোনারগাঁর খাওয়া এক জিনিস না, ওই ক্যামেরাটা দেখতে হবে যে কোন কোম্পানির ক্যামেরাটা ছিল, কি হাইটের ক্যামেরাটা ছিল। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে ক্যামেরা নেয় যেটা আর বিদেশি ক্যামেরা, আপনার ক্যামেরার যেই দাম আছে এই মোবাইলের কি দাম? এটা তো আইফোন না, আপনি কি একই দাম? আমি প্রথম নেপালে যখন শুটিং করতে গেলাম ক্যামেরা দেখার পরে প্রথম গেলে এই ক্যামেরা করতে হলো ইন্ডিয়ান ক্যামেরা। আমি আবারও বলছি যে কেউ কোনো বিতর্কে না গিয়া এই যে এবার হাওয়া পড়ান দিনদাদে যে সমস্ত ছবিগুলি ভালো গেছে হলে যাতে এই আবার দর্শকগুলি ফিরে আসে এই কামনাই করুক, তাতে আমাকে দেশও বাঁচবে এবং আমাদের পর্ব যারা এই সাথে জড়িত আছে শিল্পীরা তারাও বাঁচবে। শেষ কথা, আসলে কি 4,74,00,000 টাকা দিয়ে দিনদার মতো সিনেমা বানানো সম্ভব হতে পারে? মোটেই না, কারণ সে বলতে পারবে। আমি আগেই বলি চাই ওই মোবাইলে ভিডিও করে তো আপনি ইউটিউবে দেখেন, ওই জিনিসে আর কি ক্যামেরা জিনিস কি এক জিনিস। ঠিক আছে, ধন্যবাদ।